দুর্নীতি লুচাইবাকু নুয়া গছ নাটক ধরা পড়িগলা সুবর্ণপুর বন বিভাগর চালাকি পথপ্রান্ত বনীকরণ নাঁরে কোটি কোটি টঙ্কা চলু ভালো করে দেখন্তু এই দৃশ্যকু গত 13 নভেম্বরর এই ভিজুয়াল বুড়মুন্ডা রাস্তা কড়রে গোটিয়ে বি গছ নাহি এবে দেখন্তু এই দৃশ্যকু রাস্তার উভয় পার্শ্বরে বড় গড় গছ সহ বাউঁশ তথ্য অনুযায়ী কদম তলরু ভায়া বুড়মুন্ডা দেই বিসি মুন্ডাকু 8 আরকেম বৃক্ষরোপণ হইথিলা যাহার অটকল মূল্য 15,33,000 টঙ্কা রাস্তারে গোটিয়ে বি গছ নথিলা হেলে বর্তমান পর্যন্ত সেই প্রকল্পর রক্ষণাবেক্ষণ বাবদরে খরচ হইছি টঙ্কা পূর্বতন ডিএফও এসবু দুর্নীতিরে সামিল থিবা চর্চা হেউতবা বেলে এহার ভিজিলান্স তদন্ত দাবি করিছন্তি অঞ্চলবাসী এবে এটা নিউজ চ্যানেল কে দেখলা কি সেদিন নিউজ রে যেতলে প্রসারিত হলা নিউজ টা কি না গজ গুজার লাগি পয়সা দিলা গজ নাই লগা হইতে এটা শুনসান দিলা কিন্তু এটা নিউজ দেখলা পরে গুটে জুড়ে গজ দগে দিজন আপন মানে দেখুন সব কিন্তু গজ গুজার নাই থাই কি সে ধাপলাটা বি হেটা বি নাই ন সেটি বি কিছু নাই ন কিন্তু আনিকি নিউজ দেখলা পরে ইমান আনিকি গুটে গুটে জগে দিজন কা করে লোক কহবে কি কেন প্রশাসন কহবা বলি কি ইমান গুটে প্ল্যানিং করি গুটে গজ লগে দিজন গুটে জুড়ে ইনকে আনিকি কেবল সেতি কি নহে তথ্য অনুসারে সুবর্ণপুর বন বিভাগ পক্ষরু 2019-20 মশিয়ারে 709 আরকেম পথপ্রান্ত বৃক্ষরোপণ হইছি হেলে কোনসি রাস্তারে গছ টিয়ে বি নাহি হেলে এই গছর সুরক্ষা নিমন্তে বাউঁশ নেট ও পানি পাই খরচ হইছি লক্ষাধিক টঙ্কা তথ্য অনুযায়ী এই রাস্তারে 2021 মশিয়ারে কেবল জলসেচন বাবদরে খরচ হইছি 1,00,000 টঙ্কা এহা সহ কেবল কদম তলরু বিসিমুন্ডা প্রকল্পরে বাউঁশ বাবদরে খরচ হইছি 4,21,000 টঙ্কা হেলে বাস্তব চিত্র ভিন্ন কথা বয়ান করুছি এবে পুনি গছ লগা যাইছি কেউ ফন্ড রু তাহা তদন্ত সাপেক্ষ মেন্টেনেন্স করবার লাগি যেন খরচ আসুছে সরকার নু সেটা কাগজ পত্র মানে মেন্টেনেন্স করছেন পাবলিক লেবর ধরিকি না করি আর বর্তমান সেটা মিডিয়া ভাই মানে যেতে বেলকে ভাল করে দেখা দুখি করি দেখালে প্রশাসনিক কেবল করি তারপরে ইমানে এটা রাতি রাত আনিকি গছ যোগাইছেন স্যার এটা মতে যেতে মারিব মারো মুই সে দরপুড়িয়া কাটো এটা আমার জঙ্গল বিভাগর চালি যাই বড় প্রশ্ন দুর্নীতি ধরা পড়ি যাবা ভয়রে গছ লগা নাটক কি টঙ্কা হড়প করি তৎকালীন বনখণ্ড অধিকারী বদলি হই যাইছন্তি গছ দুর্নীতি খবর বারম্বার অর্গসরে প্রসারণ হেউছি হেলে কাহি কি হেউনি অভিযোগর তদন্ত সুবর্ণপুর ভিডিও জার্নালিস্ট নিরঞ্জন ভোইঙ্ক সহ সত্যব্রত প্রধান রিপোর্ট অর্গস নিউজ।